Amit Shah Rajyasabhare Katchat Robibar Arambage Batil Shaher Kormoshuchi Brishtite Mathe Jol Jamay Batil Kormoshuchi Baki Kormoshuchi Thakbe Oporibortito BSF er ek Sorkari Kormoshuchite Jog Deben Amit Shah Shamnei Royeche Uponirbachon Tarake Rajye Aste Cholechen Amit Shah Aaj Rate Tini Pouchhe Jaben Shohor Kolkata Ebong Agami Kal Tar Ekadhik Kormoshuchi Royeche Tobe Robibar Je Arambage Kormoshuchi Chilo Ta Batil Kora Hoyeche Mathe বৃষ্টির জন্য মাঠে জল জমায় বাকি কর্মসূচি থাকবে অপরিবর্তিত অর্থাৎ বাকি যা কর্মসূচি থাকছে তা অপরিবর্তিত থাকছে তবে কিছু কর্মসূচি কাটছাট করা হচ্ছে আরামবাগের যে কর্মসূচি ছিল তা বাতিল করা হয়েছে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত দেবাশীষ আরামবাগের কর্মসূচি বাতিল তবে বাকি কর্মসূচিতে যোগ দেবেন তিনি কি কি থাকছে কর্মসূচি দেখো এখন পর্যন্ত যা বিএপি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তো স্বরাষ্ট্র মন্ত্রী তার আজ রাত্রিবেলা তার এসে পৌঁছানোর কথা কলকাতার তিনি বিআর বিমানবন্দরে নামবেন এবং সেখানে স্বাগত জানাতে থাকবেন উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক বিজেপির বিনিময় সিং মাহাত এবং তারপরে তিনি সল্টলেকের একটি বেসরকারি হোটেলে সেখানে থাকবেন কালকে সকালবেলা তার একাধিক কর্মসূচি ছিল তার মধ্যে অন্যতম কল্যাণীতে সেখানে বিএসএফ এর একটি কর্তা সরকারি অনুষ্ঠান সেখানে তার যাওয়ার কথা সেখানে তিনি যাবেন যতদূর এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিজেপি সূত্রবাবু তার আরেকটি কর্মসূচি ছিল আরামবাগে সেই আরামবাগের কর্মসূচি যেখানে হওয়ার কথা সেই মাঠে যেহেতু ঘূর্ণি যে দানা ঝড় যে দানা তাতে কিন্তু সেখানে জল জমে রয়েছে সেখানে যার ফলে তার চপার নামতে পারবে না সেহেতু সেই প্রোগ্রামটা বাতিল করা হয়েছে বলে এখনো পর্যন্ত বিজেপি দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে এর পরবর্তীকালে সেখান থেকে ফিরে এসে স্পল লেখে রিজেক্ট ইস্যুতে সেখানে এক হচ্ছে দলীয় সেখানে তাদের ওই যে কর্মসূচি সদস্য সংগ্রহ কর্মসূচি সেই কর্মসূচি অনুষ্ঠানের সূচনা করবেন এবং এর পাশাপাশি সেখানে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে দলীয় নেতৃত্ব যে বাছাই করা নেতৃত্বের সঙ্গে তিনি কিন্তু সেখানে বৈঠক করবেন এবং সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে যেমন অন্যতম রয়েছে সাংগঠনিক ক্ষেত্রে এবার এক দুই যেমন সংগঠন সংগঠনের বিষয় থাকছে সংগঠনকে ঢেলে সাজানো যে পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে সেই বিষয়টাও থাকছে থাকছে পরবর্তীকালে যিনি সভাপতি হবেন সে বিষয়ে আলোচনা হতে পারে বলে এবং সর্বোপরি ছটি জায়গায় বিধানসভা কেন্দ্রে সেখানে কিন্তু নির্বাচন উপনির্বাচন আসে বাংলায় সেই উপনির্বাচনের বিষয়ে আলোচনা হতে পারে দলীয় নেতৃত্বের সঙ্গে এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে দেবাশীষ সেক্ষেত্রে অমিত শাহ আসেন নির্বাচনের আগে এবং তিনি ভোকাল টনিক দিয়ে যান দলীয় নেতৃত্বকে বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপির মধ্যে কি তৎপরতা দেখা যাচ্ছে দেখো রাজ্য বিজেপি কিন্তু একটা কথা স্পষ্ট করে শেখরতে কিন্তু কেন্দ্রের সরকারের কেন্দ্রের যে নেতৃত্ব সে কেন্দ্রীয় নেতৃত্বের মুখোমুখি হয়ে সেখানে থাকছে এর আগেও আমরা দেখা গিয়েছি যদি পুরোনো দিনের কথা দেখো বিজেপি দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল সেই করে সেক্ষেত্রে বিজেপির ভালো ফল হয়েছিল বলা যেতে পারে সেক্ষেত্রে 800টা তাদের সেখানে কিন্তু তাদের লোকসভা সদস্য হয়েছিল সেই সুযোগ থেকে দেখা গিয়েছে সেখানে প্রচার কর্মসূচি যাই করুন নাকি সেখানে বাংলার নেতৃত্বই কিন্তু করেছিল তো পরবর্তীকালে ক্ষমতা দখল করার জন্য আমরা দেখেছি বিগত বিধানসভা ভোটে পরবর্তীকালে লোকসভা ভোটে যখনই কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার তারা এসছেন এবং বারংবার অপপ্রচার করেছে রাজ্যের নামে সেক্ষেত্রে দেখা গিয়েছে ফল কিন্তু তাদের খারাপ হয়েছে ক্রমাগত এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই এই যে ছটি জায়গায় উপনির্বাচন আছে সেই ছটি উপনির্বাচনে বলা যেতে পারে পাঁচটি আসনে কিন্তু দখল রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে একটি মাদারিহাট আসনটি কিন্তু সেখানে রয়েছে কিন্তু বিজেপির দখলে এখন প্রশ্ন দলের মধ্যেই প্রশ্ন রয়েছে যে মাদারিহাট আসনটিও কি বিজেপি ধরে রাখতে পারবে এটা কিন্তু দলের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে তো বলা যেতে পারে একদিকে রাজ্যের শাসক দলের এই শক্ত ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের যে সমাজ কল্যাণমুখী যে প্রকল্পগুলো মানুষ উপকৃত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু বিজেপি সেই জায়গায় সে সাংগঠনিকভাবে একজন শক্তিশালী যেমন নয় পাশাপাশি দলীয় কোন্দল যেমন রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের এই যে সমাজ কল্যাণমূলক কাজ মানুষের ইতিমধ্যেই শক্ত ভিত তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে লড়াই করা বা সেই জায়গাটা কিন্তু যতই হোক না কেন আরজিকর কণ্ঠ হোক যাই হোক মানুষ কিন্তু বাংলার মানুষ মনে করে না
যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনপ্রিয়তা বাংলার মানুষ কাছের মানুষের কাছে জনপ্রিয়তা সেই জায়গায় ফাটা পড়বে। অর্থাৎ এই ছটি আসনে কিন্তু অমিত শাহ কি বার্তা দেয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ দেবাশিস।